অবৈধ সম্পর্ক, ঘরে স্ত্রী রেখে পরকীয়া কিভাবে করতে হয়, এগুলো আছে না নাই? আসলে এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাই। আমাদের জীবনের সময়গুলো অনেক দামি। এই যে আপনারা যোগ বিয়োগ দিয়ে সময় বের করে আজকে তাফসীর মাহফিলের জন্য এসেছেন, এই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা যেন কিছু শিখতে পারি, ঠিক কিনা? তাফসীর মাহফিলে আমরা এক একজন এক এক উদ্দেশ্যে যাই। কেউ যাই হুজুরের দেখে আসি একটু, সবসময় ইউটিউবে দেখি। হ্যাঁ, কই দেখেন ইউটিউবে? দেখছেন কে কে দেখি? ঠিক আছে, হাত নামান। তো এই ভালো জিনিস দেখেন। হ্যাঁ, এগুলোর পাশাপাশি আবার কুচকুচ হোতা হ্যায় এগুলো দেখেন না? এগুলো দেখবেন না? নাচানাচের অনুষ্ঠান দেখবেন না? জি বাংলা না? স্টার জলসা না? কিরণমালা না? এগুলো দেখা যাবে? এগুলো দেশের বারোটা বাজায় দিছে, চিল্লা এখন ঠিক কিনা? দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি মোরা ভীষণ লজ্জা সরমে হিন্দি ফিল্মে, দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে। ফিল্ম দেখা আট বছরের কলিমদ্দির পোলায়, নয় বছরের জরিনারে দেয় যে গলায় মালা, আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চা এখন ক্লাস ফোরে পড়ে, ফাইভে পড়ে, তো ক্লাসের ভিতরে ভাগ করে নেয় কে কার, তো এটা আমার ওইটা তোর, মানে কে কার প্রেমিক প্রেমিকা এগুলো ভাগ করে। পরে কোন ক্লাসে? ক্লাস ফোরে ফাইভে। তো এই যে ইচ্ছে পাকা ছেলে পেলেগুলো এত আগে এই সমস্ত বুঝতে শুরু করেছে, তারপর এখন আবার আরেকটা পরিভাষা আছে, সবাই বলে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আছে না নাই? বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ককে, এই জাতীয় এই লাভ রিলেশন, এই অ্যাফেয়ারগুলোকে হারাম করে দিয়েছে কে? এগুলো ভালো কিছু বয়ে আনে না, খারাপ ছাড়া, চিল্লায় বলেন ঠিক কি না? ফিল্ম দেখা আট বছরের কলিমদ্দির পোলায়, নয় বছরের জরিনারে দেয় যে গলায় মালা, ফিল্ম দেখা নেশা কইরায় আব্বারে কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে, দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, ঠিক কিনা? তার মানে এগুলো দেখলে ভালো কিছু পাওয়া যায় না। শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে ঝগড়া লাগাতে হয়, আছে না নাই? হিন্দি সিনেমার মধ্যে এগুলো পাওয়া যায়। অবৈধ সম্পর্ক, ঘরে স্ত্রী রেখে পরকীয়া কিভাবে করতে হয়, এগুলো আছে না নাই? আসলে এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, আর আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই। বিশ্বনবী সবসময় বলতেন সময়কে কাজে লাগাও, কোনো প্রিভিলেজকে পেলে এটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও, হায়াতাকা কবলা মাউতিক, শুনতেছেন? বিশ্বনবী বলতেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? সুযোগ কি সবসময় আসে, বারবার আসে? এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপরে বিশ্বনবী বলতেন শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক। তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা, তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা, তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো, তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো। এই পৃথিবীতে ভালো ভালো হয়েছে, সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা, চিল্লায় বলো ঠিক কিরা? এজন্য বিশ্বনবী বলছেন শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম, এটার ইসলামের পক্ষে কাজে লাগাও। কোন দলের পিছনে ঘুরো, কাদেরকে নেতা মানো, কোথায় যে স্লোগান দাও, কোথায় যে সময় কাটাও, একটু চিন্তা করার দরকার আছে না নাই? তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা, কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না। এখন যারা মুরব্বী
তারাও একসময় যুবক ছিল নাকি? তারা ছোটবেলা থেকেই মুরব্বী? তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল। এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য, রং ধরা যৌবন জং ধরে শেষ থাকবে না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই না? এজন্য এই যৌবনটার জন্য আমরা কাজে লাগাই। এখনই আমাদের কাজ করার সময়, এখনই ছোটার সময়, এখনই দৌড়ানোর সময়। সমাজকে, পরিবারকে যা দেয়ার, আল্লাহর এবাদত যা করার, এখনই তো করার সময়। এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই। তিন নম্বরে বিষ্ণুই বলেছেন, ফারাগাকা কবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি, নাভিশ্বাস, শ্বাস ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? এর ফাঁকে যখন একটু অবসর পাই, আমরা ইবাদত করব কার? তারপর বিষ্ণু ইসলাম বলেছেন, গানাকা কাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী, আমাদেরকে ধন দিয়েছে কে? এটা কিন্তু পরীক্ষা। আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? তাই যারা সম্পদশালী হয়েছি, তারা যেন এটাকে কাজে লাগাই, ইসলামের পক্ষে কাজে লাগাই। যাকাত যাদের ফরজ হয়েছে, আমরা যেন যাকাত দেই। যাকাত যারা আদায় করে, তাদেরকে পছন্দ করে কে? বিশ্বনবী ইসলাম বললেন, গানাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। এজন্য সম্পদশালী যারা হয়েছেন, আপনাকে এই সম্পদ দিয়েছে কে? চিল্লায় বলেন কে? নাকি আপনি মালিক হয়েছেন? এটা তো কারুনের স্বভাব ছিল। কারুন বলতো, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি। না, তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই, তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে? এরপর বিষ্ণু সাহেব বললেন, সিহাতাকা কাবলা মারাদিক কাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। আমরা যখন অসুস্থ থাকি, তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে? এই যে এখন আমরা সুস্থ যে রইলাম, আমাদেরকে সুস্থ রাখলো কে? এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি। এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যেন এগুলোকে কাজে লাগাই। এই যে আমাদের সময়টা, আমরা যেন কাজে লাগাই। আমরা যেন ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, ইমানের সাথে কথাগুলো শুনি এবং জীবনটাকে যেন পরিবর্তন করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি, আমিন। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ জাহান্নাম, দে আর নট ইকুয়াল। The people of paradise gained the ultimate success in life and hereafter. যারা জান্নাতি আর যারা জাহান্নামি, তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারা সফল, তারা সফল। এখন আমরা কই যাব, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতেও তুমি একত্রিত করে দিও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও।